আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 10:30, 9টার দিকে ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। ভাতটা কালকে রাত্রের ভাত ছিল, বেশি করে রান্না করছিলাম, তো সাজগোজ করে আর খাওয়া দাওয়া রাত্রে হয়নি। তো ওই ভাতটাই আমি এখন ডিম দিয়ে ভোনা করবো, করে খাবো। একা একাই বাসায় আছি। 11টা বেজে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছি, খুব ক্ষুধা লাগছে, এখনো রান্না করা হয়নি। আজকে বাঙালির ফ্রাইড রাইস খাবো। অনেক বাতাস সাথে কাপড় মেলতে এসে ভালোই লাগছে, শীতে রোদ্দুর। রেডি, আসলে দেরি হয়ে গেছে, প্রায় 12টা বাজে এখন, কিছুই করার নেই। ঘুম থেকে লেট হয়েছে উঠতে, লেট হয়েছে না, লেট করে উঠছি। তো আমি এখন গরিবের, মানে বাঙালির গরিব ফ্রাইড রাইস রান্না করে নিয়ে আসলাম। ভাত ছিল, ভাত দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়ে আসলাম, এখন এটাই খাবো। দেন পরে দুপুরের রাত্রের জন্য এক্সট্রা করে পরে রান্না করব। খুব ক্ষুধা লাগছে, আগে খাওয়া দাওয়া করে শেষ করি।
সবাইকে। প্রতিদিনের মতো মাগরিবের নামাজ শেষ করে এখন এখন দুজনে রান্না বাড়ার কাজ শেষ করার পর রাত্রেবেলায় খাওয়া দাওয়া আবার প্রত্যেক দিনের মতো পরের দিনের অফিসের প্রস্তুতি নেওয়া। তো রান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে মাগরিবের নামাজ শেষে। তো আজকের রাত্রেবেলার মেনুটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হবে কী রান্না হচ্ছে। রেডি, ভাত চুলায় বসানো হয়েছে, ভাত চুলায় বসানো হয়েছে আর তরকারি রান্নার জন্যে অলরেডি মাছ আর নিচে আছে সবজি। তরকারি রান্না করার জন্য বেগুন কাটাকাটি চলছে, বেগুন কাটার পর বেগুন আলু টমেটো সবজি সাথে মাছ। মাছটা আমি দিয়ে দিবানে, তরকারি মা খাবে কি আমি না তুমি? না তরকারিটা আমি, তুমি মা খাবা? হ্যাঁ করো একটু পরে। বেবি টাকা কয়ো, ই তো হাসা করো, হাত পড়ে না তোমার, হাত পড়ে না। তারপর কি জন্য তুমি মাথা ভারি করে নিজে তরকারি মাখো বলো তো? কেন আমার কোন রান্নাই কি ভালো হয় না? ওই দিক তাকাও, এর জন্য তরকারি ভালো হয়ে যায়। তুমি পাবলিক করতেছো বিষয়গুলো, বুঝছো? সিক্রেট বিষয়গুলো পাবলিক করে দিতেছো। অবশ্য ক্যামেরার সামনে তোমার আমার একটু প্রশংসা করা উচিত। হ্যাঁ তা তো অবশ্যই, মান সম্মান আমার আর রাখলে না তুমি। হলুদ কম করে দেও, হলুদ দিয়ে মাছ শেষে নিবে না, তেল কম করে দিও। কত তেল দেয়, এত তেল খায় মানুষ? পানি দিও না কিন্তু, তুমি রান্না করতে শিখছো মায়ের কাছ থেকে? জোরে বলো, মায়ের কাছ থেকে। যাক, মা যে তোমার রান্না বান্না শিখাইছে, তবে মা তোমার রান্না বান্না শিখায় ভালোই করছে, আমার জন্য উপকার হয়েছে, বুঝছো? না তা তো অবশ্যই, আমি তো রান্না করার জন্যই আমার জন্ম হয়েছে, ঠিক আছে না? কে রান্না করে বোর কাজে হেল্প করা সুন্দর জানো? না তা তো অবশ্যই। মাখাটা শেষ না, শোনো পানি দেবো আমি। হ্যাঁ হ্যাঁ পানি। এই যে রান্না বান্না চুলাই বসে গেল চুলার উপর, অস্থির চেহারা হয়েছে তরকারির। চুলাটা ধরাই দাও, হাত ধুইতে গেছো আবার, দূর শেষের দিকে খিদে লাগছে খুব। রান্না শেষ, তরকারি কমপ্লিট, কি করো? খেলা দেখতেছ? হ্যাঁ খেলা দেখি। খাবা না? হ্যাঁ রে খেলা, খেলা দেখতে ভালো লাগে। অবশ্যই।